শাড়ি কাপড়ের হাট এ হাটে দেশে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা শাড়ি কিনতে আসেন কাপড় বেচা কেনা সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের তালুকদার কাদির মনি ধন্যবাদ আপনাকে সম্প্রতি করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে টাঙ্গালের যে তাঁতপল্লী রয়েছে তাঁত শিল্প রয়েছে সেই তাঁত শিল্পতে আবারও কিন্তু আতঙ্ক দেখা দিয়েছে আপনি জানেন যে এই যে যে করোনা পরিস্থিতি সারা বিশ্বব্যাপী যে করোনা পরিস্থিতি সেই করোনা পরিস্থিতিতে টাঙ্গালের যে তাঁত শাড়ি রয়েছে সেই টাঙ্গালের তাঁত শাড়ি কিন্তু ব্যাপক ধস নেমেছিল যারা তাঁতের সাথে সংশ্লিষ্ট ছিল তাঁত শ্রমিক মালিক এবং ব্যবসায়ী যারা ছিল তারা সকলেই কিন্তু চরমভাবে লোকসানে পড়েছিল তারা বেশিরভাগ তাঁতি এবং ব্যবসায়ী তাদের লাখ লাখ টাকার শাড়ি কিন্তু তারা বিক্রি করতে পারেনি গত এক বছর যাবৎ তারা খুবই কষ্টে রয়েছে তারা নতুন করে আর আসলে খুব একটা উৎপাদনে ফিরতে পারেনি দু একজন নতুন করে উৎপাদনে ফিরলেও বেশিরভাগ তার মালিক কিন্তু আর উৎপাদন করতে পারেনি তাদের লাখ লাখ টাকার শাড়ি কিন্তু জমা হয়ে আছে যে কারণে তারা ব্যাপকভাবে লোকসানে পড়েছে মাঝখানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল আবারও উৎপাদনে ফিরেছিল কিন্তু নতুন করে এই যে সম্প্রতি আবারও করোনা পরিস্থিতির অবনীত হওয়ার কারণে ইতিমধ্যেই কিন্তু ক্রেতা শূন্য হয়ে গেছে আমরা এই মুহূর্তে রয়েছি যে হাটটি সেটি হচ্ছে টাঙ্গাইল শহরের বাজিতপুর নামক হাট সেই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা ক্রেতা বিক্রেতা আসতো করোনা পরিস্থিতির আগে কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি পুরোটাই উল্টো রকম দেখা যাচ্ছে খুব এক খুব একটা ক্রেতা বিক্রেতা দেখা যাচ্ছে না দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেই হাটে শাড়ি কিনতে আসতো ক্রেতা বিক্রেতারা তারা কিন্তু এখন অনেকটাই কম রয়েছে আমরা তাঁতিদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি তারা জানিয়েছে যে এই যে গত দুই সপ্তাহ যাবৎ যে করোনা পরিস্থিতির অবনতি সেই অবনতির কারণে তারা আসলে অনেক জায়গা থেকেই বিক্রেতা এই যারা পাইকারি ক্রেতা রয়েছে সেই ক্রেতারা কিন্তু আসছে না যেই কারণে আসলে তারা চরমভাবে হতাশায় রয়েছে সামনে আপনি জানেন যে সামনে বৈশাখী এবং রোজার ঈদ রয়েছে সেই রোজার ঈদ এবং বৈশাখে কেন্দ্র করে কিন্তু রমরমা ব্যবসা হওয়ার কথা এই টাঙ্গাইল তাঁত শাড়ি কাপড়ের কিন্তু তারা কিন্তু অনেকটাই হতাশায় রয়েছে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জেলার থেকে যে ক্রেতারা আসত শাড়ি কাপড় কিনতে সেই সেই ক্রেতাদের কিন্তু দেখা মিলছে না যে কারণে তারা চরমভাবে হতাশায় পড়েছে তারা আবারও আবারও তারা আবারও মনে করছে যে এই হয়তো এই করোনা পরিস্থিতির কারণে তারা আবারও লোকসানের মুখে পড়বে তারা আশঙ্কা করছে এবং তারা আজকে যে হাটটি রয়েছে সেই হাটে তারা অনেক অনেকেই এখন পর্যন্ত বনি করতে পারেনি অনেকেই দু চার পিস বিক্রি করেছে তার মানে টোটালি তারা এমনভাবেই আতঙ্কগ্রস্ত হয়েছে যে এই যে গত এক বছরের লোকসান সেই লোকসানের পর নতুন করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও তারা কিন্তু আসলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারছে না অন্যদিকে সুতার দাম এবং অন্যান্য যে কাঁচামাল রয়েছে সেগুলো বৃদ্ধি হওয়াতে তারা চরমভাবে আতঙ্কে রয়েছে তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের তাঁত শাড়ির হাট থেকে বিস্তারিত টাঙ্গালির বাজিতপুর পাইকারি শাড়ি কাপড়ের হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাদির তালুকদার দেখছেন